हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। तो आज के आमी एकटा नतून ड्रामार एक्सप्लेनेशन शुरू करते जाच्छी, जेटार नाम होच्छे द गोल्डेन स्पून। और एटा एकटा कोरियन फैंटासी ड्रामा, और ए ड्रामार मोट 16 एपिसोड रिलीज हबे। तो आज के आमी ए ड्रामार फार्स्ट एपिसोड एक्सप्लेन करब। तो ड्रामार शुरूते आमरा एकटा स्कूलेर दृश्य देखते पाई, जेखाने आमादेर मेन लीड क्यारेक्टर संगचियान मने मने बोलते थाके जे कोरियाते शुधुमात्र तादेरकेई सम्मान करा हय जारा अनेक बड़ लोक, আর ওর স্কুলেও তাদেরকেই বেশি অ্যাটেনশন দেওয়া হয় যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে, অর্থাৎ যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। এরপর ও ওর ক্লাসমেটদের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে কে কত রিচ। দেন ও একটা ছেলের দিকে তাকিয়ে বলে, এটা হচ্ছে তিয়ং, দোশিন গ্রুপের প্রেসিডেন্ট ওয়াং এর ছেলে, আর ওর মার্কেট ভ্যালুই প্রায় 300 trillion ওন। এরপর তিয়ং যখন বাড়ি যাচ্ছিল তখন সবাই ওর গাড়ির দিকে তাকিয়ে বলে, এটা তিয়ং এর গাড়ি, আর এটার দামও নিশ্চয়ই অনেক হবে। সবাই ওকে অনেক সম্মান করছিল কারণ ওর রিচ। পরের দৃশ্যে আমরা দেখি সংচয়ন তাড়াহুড়ো করে ডেলিভারি দিতে যাচ্ছে, কারণ ও পার্ট টাইম জব করে ওর পকেট মানি জোগাড় করে, যেহেতু ওর ফ্যামিলি অনেক গরিব তাই ওকে এসব করতেই হয়। দেন ও খেয়াল করে একটা রুমে সব স্টুডেন্টরা টিউশন পড়ছে আর স্যার ওদের লেকচার শোনাচ্ছে, যেটা ও বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে কারণ ওর ফ্যামিলি এসব অ্যাফোর্ড করতে পারে না। এরপর ও একটা বক্স দেখতে পায় যেখানে কিছু নোট পড়েছিল, সেগুলো দেখে ও অনেক খুশি হয়ে যায়, এই ভেবেছে এগুলো দিয়েই ও কাজ চালিয়ে নেবে। আর এখানে আমাদের ওর ফ্যামিলির সম্পর্কেও বলা হয় যে ওর বাবা জবলেস, মা একজন ওয়েট্রেস, আর ওর বোন হেয়ার স্যালনের কাজ শিখছে। এর থেকেই আমরা বুঝতে পারি যে ওর ফ্যামিলি কতটা গরিব। দেন আমরা দেখি ও একটা স্টোরে সেলসম্যানের কাজ করছে, আর তখন সেখানে ওর একটা ফ্রেন্ড আসে যে কিনা ওর মতোই গরিব। ও বলে, দেখো আমার মা আমার জন্য এগুলো কিনে দিয়েছে। এতে সাংচিয়ান বলে, এগুলো সে ম্যাগাজিনের, তাই না? তুমি আমাকে মাঝে মাঝে এটা ধার দিও, আমিও পড়বো। তো ওর ফ্রেন্ড ওকে জুতোটা দিয়ে দেয় আর বলে, তুমি এটা রেখে দাও। এতে সাংচিয়ান বলে, আরে আমি তো জাস্ট মজা করছিলাম। তখন ওর ফ্রেন্ড বলে, আমি সত্যি সত্যি এটা তোমাকে দিয়ে দিচ্ছি। আর এখানেই আমরা জানতে পারি যে ওর ফ্রেন্ডের নাম হচ্ছে পার্ক জিনসিয়ক। সাংচিয়ান ওর ফ্রেন্ডকে বলে, তোমার কি হয়েছে? তখন ও জোরে জোরে হাসতে হাসতে বলে, আমি তো মজা করছিলাম, আমি কি পাগল লাগে যে তোমাকে এগুলো দিয়ে দেবো? যাই হোক, আমি এখন আসছি। এরপর ও বাইরে এসে সাংচিয়ানকে দেখতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি সাংচিয়ান পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, আর তখন ওর ফোনে একটা মেসেজ আসে যে সব কিছুর জন্য অনেক ধন্যবাদ, এটা আর কেউ না বরং জিনসিয়ক পাঠিয়েছিল। জিনসিয়ক সেই জুতোটা জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল কারণ ওর ফ্যামিলির সবাই সুইসাইড করে নিয়েছে, কারণ তারা এত ধার শোধ করতে পারবে না, আর শেষমেশ কোনো রাস্তা না পেয়ে তারা এই পথটাই বেছে নিয়েছে। পরের দিন সকালবেলা সাংচিয়ান দৌড়াতে দৌড়াতে জিনসিয়কের বাড়িতে আসে আর দেখতে পায় ওর ফ্রেন্ডও সুইসাইড করে নিয়েছে, আর পুলিশের বডি নিয়ে যাচ্ছে। ওর ফ্রেন্ডের এমন অবস্থা দেখে ও অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর আমাদের ফিউনারেলের দৃশ্য দেখানো হয় যেখানে একজন মহিলা কান্নাকাটি করছিলেন যে মারা যাওয়ার আগে তোমার উচিত ছিল আমাকে টাকা ফেরত দিয়ে যাওয়া, এবার আমি কী করবো। এদিকে সাংচিয়ানের জিনসিয়কের কথা অনেক মনে পড়েছিল যে যখন সবাই ওকে অনেক বুলি করতো এবং মারধর করতো তখন ওর ফ্রেন্ড কীভাবে ওকে প্রোটেক্ট করতো। ওরা অনেক ভালো ফ্রেন্ড ছিল কারণ ওরা দুজনেই অনেক গরিব ছিল। জিনসিয়ক ওকে ম্যাগাজিনে থাকা ওই জুতোটার ছবি দেখিয়ে বলেছিল, যেদিন আমি দোশিন গ্রুপে চাকরি পেয়ে যাবো সেদিন আমি এই জুতোটা কিনবো। এদিকে দোশিন গ্রুপের প্রেসিডেন্ট অর্থাৎ তিয়ং এর বাবা ফিউনারেলে আসেন, তখন সব রিপোর্টাররা ওনাকে জিজ্ঞাসা করেন যে এই মৃত্যুর পেছনে কি দোশিন গ্রুপের হাত রয়েছে, মানে জিনসিয়কের ফ্যামিলি সুইসাইড করেছিল কারণ ওদের তিয়ং এর বাবাকে অনেক টাকা দিতে হতো, যেহেতু ওরা তিয়ং এর বাবা থেকে অনেক টাকা ধার নিয়েছিল। এখানে তিনি পরিষ্কার বলে দেন যে আমি আজকে এখানে দোশিন গ্রুপের প্রেসিডেন্ট হয়ে আসিনি, আমি এসেছি তিয়ং এর বাবা হিসেবে, ওর ক্লাসমেট মারা গেছে সেই জন্য। এরপর সাংচিয়ান যখন বাইরে আসে তখন স্কুলের কিছু রিচ স্টুডেন্টরা ওকে ডাকে, আর ওদের মধ্যে একজন ওকে বলে, তুমি লাস্ট টাইম আমার যে অ্যাসাইনমেন্টটা করে দিয়েছিলে সেটা মোটেই ভালো হয়নি, আমি ওটাতে বি পেয়েছি। এসব বলে ওরা ওকে মারতে থাকে আর বলে, আমি তোমাকে এসবের জন্য টাকা দিই আর তুমি এমন করেছো। তখন আরেকজন বলে, এখন তো জিনসিয়কও মারা গেছে, শুধুমাত্র এই পড়ে আছে যে আন্ডার প্রিভিলেজ। এরা সবাই মিলে সাংচিয়ান আর জিনসিয়কের নামে উল্টোপাল্টা বলতে থাকে, যেটা শুনে সাংচিয়ানের অনেক বেশি রাগ হয় কিন্তু ও কিছু বলতে পারে না। দেন পার্ক নামের এই ছেলেটা বলে, নাও আমাকে ঘুষি মারো। এতে সাংচিয়ান বলে, আমি এটা করতে পারবো না, আমি যদি এমনটা করি তাহলে আমাকে টাকা দিতে হবে। দেন পার্ক ওকে মারে আর বলে, আমি তোমাকে অনেকবার মারতে পারি কারণ আমার কাছে অনেক টাকা আছে। দেন ও ওকে অনেকগুলো থাপ্পড় মারে আর একটা নোট দুমড়ে মুচড়ে ওর সামনে ফেলে দেয়। ইতিমধ্যে তিয়ং বাইরে আসে আর ওদের একসাথে দেখতে পায়। তো ও বলে, তোমরা এখানে কি করছো? তখন পার্ক সাংচিয়ানকে বলে, আরে কুকুর তুমি এখানে কি করছো, যাও এখান থেকে। ওদের এমন কথা তিয়ংয়ের মোটেই ভালো লাগে না। ও ওদেরকে বলে, আমি তো জানতাম ওর নাম কিম সাংচিয়ান। তখন আরেকজন বলে, ওর নাম কিম না, লি সাংচিয়ান। তো তিয়ং বলে, আচ্ছা লি সাংচিয়ান, তোমার চেহারার কি হয়েছে? তুমি কি কান্না করছো নাকি? তোমার ফ্রেন্ড জিনসিয়ক মারা গেছে বলে? এসবের উত্তরে সাংচিয়ান কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন তিয়ং বলে, যাই হোক আমার বাবা ফিউনারেলের জন্য পে করে দিয়েছে, আশা করি ওদের আত্মার শান্তি পাবে। এসব বলে ও সেখান থেকে চলে যায়। আর এইসব দৃশ্য প্রেসিডেন্ট ওয়াং দেখতে থাকেন। তিনি খেয়াল করেন সাংচিয়ান ওই ফেলে দেওয়া নোটটা তুলে নিজের কাছে রেখে দিয়েছে। এরপর তিয়ং যখন গাড়িতে ওঠে তখন ও ওর বাবাকে বলে যে আমি আমার ফ্রেন্ডের সাথে একটু কথা বলছিলাম। এতে ওর বাবা সাংচিয়ানকে দেখিয়ে বলে, ও তার মানে তোমার ফ্রেন্ড? তিয়ং বলে, হ্যাঁ ও আমার ক্লাসমেটদের মধ্যেই একজন। এতে ওর বাবা বলে, ফ্রেন্ড তারাই হয় যাদেরকে তুমি তোমার মূল্যবান সময় দিয়ে থাকো।
তুমি ভবিষ্যতে ডোশেন গ্রুপের লিডার হবে আর তোমার মোটেই উচিত না যার তার সাথে ফ্রেন্ডশিপ করা। মানে উনি এখানে ওকে এটা বোঝাতে চান যে কোনো গরিবদের সাথে ওর কথা বলা উচিত না, সবসময় স্টেটাস দেখে ওর সবার সাথে কথা বলা উচিত। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা জুহি নামের এই মেয়েটাকে দেখতে পাই, ও এই স্টোরে সাংচিয়নের মতোই পার্ট টাইম জব করতে এসেছে। সাংচিয়ন ওকে বোঝাতে থাকে যে এখানে কিভাবে কিভাবে কাজ করতে হবে। দেনও জুহির সুটকেসের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো। দেন জুহি ওকে বলে যে তোমার ফেসে কি হয়েছে, তোমার কি চোট লেগেছে? এতে ও বলে, তুমি কি এখানে লং টাইম কাজ করতে চাও? জুহি বলে যে হ্যাঁ। তখন ও বলে, তাহলে নিজের কাজে মন দাও। এরপর একজন কাস্টমার সেখানে আসে, তো জুহি তাকে হেসে এসে ওয়েলকাম করে, কিন্তু সেই ব্যক্তি একটা ক্যান নিয়ে এসে সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। তখন সাংচিয়ন বলে, কাস্টমারদের দেখে কখনো স্মাইল করবে না যেমনটা এখন করলে। জুহি বলে, কেন করবো না? এতে ও বলে, এমন করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে। দেনও ক্যানটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আসতে থাকে। তখন জুহি ওর দিকে তাকিয়ে বলে, এ তো একটু একটু কুল আছে। এরপর আমরা দেখি সাংচিয়নের মা রেস্টুরেন্টে কাজ করছে, তখন তিনি খেয়াল করেন টিভিতে জিন সেওকদের সুইসাইডের ব্যাপারে নিউজ দেখানো হচ্ছে। ইতিমধ্যে ওনার কাছে ওনার মেয়ের কল আসে, ও বলে আবারও একটা সমস্যা হয়ে গেছে, বাড়ির মালিক আবার এসেছে। দেন আমরা সাংচিয়নদের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে বাড়ির মালিক ওদের কাছে এসে বাড়ির ভাড়া চাইছিল, তো ওর বোন সুঙ্গা বলেছে আমরা টাকা দিয়ে দেবো, তো এখন এখান থেকে যাও। তখন ওরা বলে যে তোমরা বলেছিলে 3 মাসের ভাড়া না নিলে তোমরা আমাকে পরের দ্বিগুণ টাকা দেবে। এতে সুঙ্গা বলে, এইসব আজে বাজে কথা তোমাদের কে বলেছে? তো ওরা বলে যে এইসব কথা তোমার বাবাই বলেছে, উনি বলেছে উনি আমাদের পেমেন্ট করতে দেরি করবেন না কারণ উনি একজন ফেমাস কমিক আর্টিস্ট। কিন্তু আমি অনলাইনে লিচিয়ল নামের কোনো ওয়েবটুন আর্টিস্ট খুঁজে পাইনি, এবার এটা আমাকে এক্সপ্লেইন করো। তখন ওর মা বলে যে প্লিজ আমাদের ক্ষমা করে দিন, আমি যখনই আমার অ্যাডভান্স পেয়ে যাব তখনই আমি আপনাদের পে করে দেব। এতে ওরা বলে যে তোমরা চুপ করো আর যতক্ষণ না তোমার হাজবেন্ড এখানে আসছে ততক্ষণ আমরা এখান থেকে কোথাও যাব না, বুঝেছো? এসব বলে ওরা ওখানে শুয়ে পড়ে। ইতিমধ্যে সাংচিয়ন বাড়িতে আসে আর ওদের বলে, তোমরা কি আমার বাবাকে খুঁজছো? আমার বাবা তো এখানে লুকিয়ে আছে। এরপর ও সেই টাকাটা ওর বক্সে রাখে আর তখন ওর বোন সেখানে চলে আসে আর বলে, আমি জানি তুমি বাবাকে পছন্দ করো না, তাই বলে তুমি এটা কিভাবে করতে পারলে? ওর বোন ওর ওপর অনেক রাগ করতে থাকে আর বলে যে এই টাকাগুলো দিয়ে আমরা বাড়ির ভাড়া দিতে পারি। এতে সাংচিয়ন বলে, আমার এই কটা টাকা দিয়ে দিলে কোনো সমস্যারই সমাধান হবে না, এমনিতেও আমি এই ফ্যামিলির জন্য অনেক কিছু করেছি, কিন্তু এবার আমি এই টাকাগুলো নিজের কাছে ব্যবহার করতে চাই। এটা বলে ও ওর বোনকে ঘর থেকে বের করে দেয়। ওর বোন বাইরে এসে অনেক চিৎকার করতে থাকে আর ওর মাকে বলে যে, মা ওর প্রবলেমটা কি, ওকে কিছু বলছো না কেন? এতে ওর মা উত্তর দেয় যে হয়তো জিনসকের জন্য ওর মন খারাপ। সুঙ্গা বলে, কেন, ওর আবার কি হয়েছে? এর উত্তরে কেউ কিছু বলে না, ফলে ও সেখান থেকে চলে যায়। এদিকে ওর বাবা একটা ওয়েবটুন আঁকছিল। দেন সিন চেঞ্জ হয় আর আমরা তিয়ংকে দেখতে পাই, ও একটা ওয়েবটুন পরে অনেক হাসছিল আর এটা আর কেউ না বরং সাংচিয়নের বাবা বানিয়েছিল। ওর বডিগার্ড ওকে বলে যে তুমি প্রত্যেক দিন ওয়েবটুন পড়ো আর এখন তো ওইসব আর্টিস্টদের নামও পড়তে শুরু করে দিয়েছো যারা এগুলো বানায়, প্রেসিডেন্ট যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো তো? তিয়ং বলে, এই জন্যই তো আমি তোমাকে এখানে দাঁড়িয়ে পাহারা দিতে বলেছি। দেন ওর বডিগার্ড বলে, তুমি কি ওটা পড়ে নিয়েছো যেটা প্রেসিডেন্ট তোমাকে পড়তে বলেছিল? এবার তিয়ং অনেক ভয় পেয়ে যায় আর বলে, তুমি আমাকে আগে কেন বলনি? ও তাড়াহুড়ো করে রিপোর্টটা খুঁজতে শুরু করে। ইতিমধ্যে প্রেসিডেন্ট সেখানে চলে আসে আর ওয়েবটুনটা দেখে ফেলে। তখন তিয়ং ওর বাবাকে বলে, এটা সামারাইজ করতে অনেক টাইম লাগছে, তাছাড়া আমি এটা পুরোপুরি শেষও করতে পারিনি। এসব শুনে উনি অনেক রেগে যান আর বলেন, তোমার কাছে এইসব পড়ার টাইম নেই কিন্তু উল্টোপাল্টা জিনিস পড়ার টাইম ঠিকই আছে, তোমাকে যেসব সুযোগ দেওয়া হচ্ছে সেগুলো ঠিকঠাক ব্যবহার করতে শেখো, না হলে কিন্তু পরবর্তী সুযোগ আর দেওয়া হবে না। আর হ্যাঁ, তুমি যদি এভাবেই তোমার সুযোগগুলো নষ্ট করতে থাকো তাহলে এই সব কিছুর রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে। এসব বলে তিনি সেখান থেকে চলে যান আর এখানে তিয়ংয়ের শরীর হঠাৎ করেই অনেক খারাপ হয়ে যায় এবং ও তাড়াতাড়ি করে মেডিসিন খেয়ে নেয়। পরের দৃশ্যে সাংচিয়ন পার্কের অ্যাসাইনমেন্ট করে নিয়ে যাচ্ছিল, পার্ক ওকে বলেছে আমি তিয়ংদের বাড়িতে আছি, তুমি এখানে এসে আমাকে ওটা দিয়ে যাও আর টাকা নিয়ে যাও। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ক্রিস্টাল বল ওর পায়ের কাছে এসে পড়ে, যেটা ও তুলে নেয় আর ভালোভাবে দেখতে থাকে। ও খেয়াল করে একজন বৃদ্ধ মহিলা সেখানে একটা স্টল বানিয়ে বসেছে আর ওনার কাছে অনেক মিস্টেরিয়াস জিনিসপত্র রয়েছে। এরপর আমরা তিয়ংয়ের স্টেপ মমকে দেখতে পাই, তিনি পিয়ানো বাজাচ্ছিলেন আর ওর সব ফ্রেন্ডরা সেসব শুনছিল, কিন্তু তিয়ংকে দেখে মোটেই মনে হচ্ছিল না যে ও এসবের মধ্যে ইন্টারেস্টেড। ওনার পিয়ানো বাজানো শেষ হলে তিয়ংয়ের একটা ফ্রেন্ড ওর স্টেপ মমের কাছে এসে বলে, আমি আপনার অনেক বড় ফ্যান, প্লিজ আমাকে একটা অটোগ্রাফ দিয়ে দিন। তিনি তিয়ংকে জিজ্ঞাসা করেন, তোমার কাছে আমার পারফরমেন্স কেমন লাগলো? তিয়ং বলে, হ্যাঁ ভালো ছিল কিন্তু এটা একটু বেশিই লং ছিল। এদিকে সাংচিয়ন ওই ক্রিস্টাল বলটা ওই বৃদ্ধ মহিলার কাছে নিয়ে আসে, কারণ ওই বলটা ওনার স্টলেরই ছিল, উনি ওকে ওনার স্টলের জিনিসপত্রের বিষয়ে বলতে থাকেন। তখন সাংচিয়ন বলে, এই চামচটা কি সোনার? এতে তিনি উত্তর দেন যে হ্যাঁ অবশ্যই, এটা তুমি 30,000 ওন দিয়ে কিনতে পারো। তখন সাংচিয়ন বলে, এটা যদি খাঁটি সোনার হতো তাহলে এটার দাম 30,000 ওন হতো না। এতে বৃদ্ধ মহিলা বলেন, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? এটা শুধুমাত্র একটা সোনার চামচ নয়, এই সোনার চামচ তোমাকে রিচ বানিয়ে দিতে পারে, এটার মাধ্যমে তুমি তোমার প্যারেন্টস এক্সচেঞ্জ করতে পারবে। সাংচিয়ন বলে, এইসব আপনি কি বলছেন? এতে তিনি বলেন, সেই বাড়িতে যাও যে বাড়িতে তোমার বয়সী ছেলে আছে আর সেখানে গিয়ে এই চামচটা দিয়ে 3 বেলা খাও আর তারপরে তার জীবনের সাথে তোমার জীবন বদলে যাবে।
তার প্যারেন্টস তোমার প্যারেন্টস হয়ে যাবে সাংচেন বলে আপনি কি ভাবছেন আমি আপনার এসব কথা বিশ্বাস করব? আর যদি এটা সত্যিও হয় তাহলেও কেই বা চাইবে তার প্যারেন্টস এক্সচেঞ্জ করতে? তখন সেই বৃদ্ধ মহিলা বলেন, তুমি ভালো করে জানো যে তুমি কি করতে চাও, তুমি কি বড়লো করতে চাও না? এরপর সাংচেন তিয়ংদের বাড়িতে যায়। তখন একজন সার্ভেন্ট এসে ওকে গাড়িতে করে নিয়ে যায়, কারণ ওদের বাড়িটা এতটাই বড় ছিল যে হেঁটে হেঁটে যেতে গেলে অনেক সময় লেগে যাবে। সাংচেন পার্কের অ্যাসাইনমেন্ট দিতে সেখানে আসে, তখন তিয়ংয়ের স্টেপম্যাম বলেন, আমি তো আগে একে কোনোদিন এখানে দেখিনি। পার্ক বলে, আমি ওকে এখানে ডেকেছি, ও আমার অ্যাসাইনমেন্ট দিতে এখানে এসেছে। পার্ক ওকে সবার সামনে টাকা দিয়ে বলে যে তুমি এখান থেকে আসতে পারো। দেন ও সেখান থেকে চলে যেতে থাকে। তখন তিয়ং ওকে দাঁড় করায় আর বলে, তুমিও আমার গেস্ট, আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না, যাওয়ার আগে তুমিও খেয়ে যেও। এরপর সবাই যখন খেতে বসে তখন পার্ক সাংচেনকে অপমান করতে থাকে যে তোমার আজকে লাকি ডে, যে কারণে তুমি এখানে খেতে পারছো। তখন তিয়ং ওকে বলে যে তুমি ভুলে যেও না যে এটা আমার বাড়ি। এরপর ও সাংচেনকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা কি করেন, ও উত্তর দেয়, আমার বাবা একজন কমিক আর্টিস্ট, তিনি ওয়েবটুন আঁকেন। তিয়াং বলে, সত্যি আমি ওয়েবটুন অনেক পছন্দ করি, আর এটা নিয়েও বাকি সব ছেলেপেলেরা ওর বাবার মজা উড়াতে থাকে। দেন সাংচেনকে যখন গোল্ডেন স্পুন দেওয়া হয় খাওয়ার জন্য, তখন পার্ক বলে, প্লিজ ওকে ওটা দিও না, ওকে স্টিলের চামচ এনে দাও, নাহলে এসব দেখে ওর লোভে পড়ে যাবে। এতে সাংচেন পার্ককে বলে, আম সরি, কিন্তু আমাকেও অনেক আদরের সাথে বড় করে তোলা হয়েছে, আমি যখন খাই তখন আমি কোনো সাধারণ চামচ বা চপস্টিক্স ব্যবহার করি না। দেন ও সেই ম্যাজিক্যাল স্পুনটা বের করে আর বলে, আমাদের পরিবারে আমিও অনেক মূল্যবান। এরপর ও যখন সেই চামচটা দিয়ে খায় তখন ও খেয়াল করে সেই চামচটা গ্লো করছে। এদিকে সেই বৃদ্ধ মহিলা ওই ক্রিস্টাল বলের মধ্যে ওকে দেখতে পায় যে ও সেই সোনার চামচ দিয়ে খাচ্ছে। দেন ও বাড়িতে এসে ওই চামচটা বের করে আর বলে, আমি নিশ্চয়ই পাগল হয়ে গেছি, যে কারণে আমি এটার জন্য 30,000 ওন পে করেছি, দেখা যাক এটা আদৌ কাজ করে কিনা। এরপর ওর রুমে যায় আর দেখে চারিদিকে অন্ধকার, আর ওর বাবা মা সেখানে শুয়ে রয়েছে, আর সেখানে একটা চিঠি পড়ে রয়েছে যেখানে লেখা আছে, আমরা এত টাকার ঋণ শোধ করতে পারবো না, যে কারণে আমরা সুইসাইড করে নিয়েছি। আর চিঠি পড়ার পর সাংচেন অনেক বেশি কান্না করতে থাকে। এরপর ওর ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি যে ও তার মানে এতক্ষণ ধরে এসব স্বপ্ন দেখছিল। ও সেই গোল্ডেন স্পুনের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে এসব যদি সত্যিই হয়, ওর প্যারেন্টস যদি অন্য কারোর প্যারেন্টসের সাথে এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে কেমন হবে। পরের দিন ও স্কুলে এসে দোষিন গ্রুপের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করতে থাকে, আর এখান থেকে ও জানতে পারে যে তিয়ংরা অনেক বেশি রিচ। দেন ও খেয়াল করে যে তিয়ং দূরের একটা বেঞ্চে বসে রয়েছে, আর ওকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। তিয়ং এখানে বসে একটা রিপোর্ট বানাচ্ছিল, ও নিজে নিজেকে বলতে থাকে যে বাবা আমাকে এসব স্টুপিড রিপোর্ট লিখতে কেন বলেছে, একটা বিল্ডিং কিনে নিলেই তো হয়ে যেত, এসব ইনভেস্ট করার কোনো মানে হয় না। ইতিমধ্যে সাংচেন ওর কাছে আসে আর বলে যে এই ইনভেস্টমেন্টটা করলে ওদের কী কী রিস্ক আছে আর কী কী বেনিফিট আছে, এতে তিয়ং বলে তুমি অনেক ভালো। সাংচেন বলে, আমি কি তোমাকে একটু হেল্প করব? এটা বলে ও ওর পাশে বসে যায় এবং ওই রিপোর্ট সম্পর্কে ওকে ভালো করে বোঝাতে থাকে। এদিকে রিচ গ্রুপের ছেলেপেলেরাও এই সব কিছু দেখে নেয়। এরপর তিয়ং বাড়িতে এসে ওইসব রিপোর্টগুলো ওর বাবাকে দেখায়। ও খুব টেনশনে ছিল যে ওর বাবা এসব দেখার পর ওকে কি বলবে। ওর বাবা রিপোর্টগুলো দেখে অনেক খুশি হয় আর বলে, তুমি ফাইনালি করে দেখিয়েছো। এরপর থেকে তিয়ং ওদের গ্রুপের কাছে সাংচেনের থেকে হেল্প নিতে থাকে এবং ওরা একসাথে খাওয়া দাওয়াও করে। আর এসব কাজ করে দেওয়ার পরিবর্তে তিয়ং ওর নামে মাঝে মাঝে টাকাও ডিপোজিট করে দেয়, যেটা দেখে সাংচেন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দৃশ্যে ইউজিন তিয়ংয়ের কাছে যায় আর বলে, কোনো গরিব ছেলেপেলেদের সাথে তোমার ফ্রেন্ডশিপ করা মোটেই উচিত না, ওরা তোমার কাইন্ডনেসকে অন্য কিছু ভেবে বসবে, মানে এখানে ও সাংচেনের কথা বলছে। এতে তিয়ং বলে ও ওর লিমিট সম্পর্কে জানে। তখন ইউজিন বলে, যাই হোক, তুমি কি জানো জুহি ইউকে থেকে ফিরে এসেছে, ওকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, মেবি কিছু ঘটেছে। তিয়ং বলে, এসব কথা তুমি আমাকে কেন বলছো? ইয়োজিন উত্তর দেয়, আমি ভাবলাম এসব তোমার জানা উচিত। তিয়ং বলে, তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছে? ইয়োজিন বলে, আমি জানি না। তখন তিয়ং বলে, আমার মনে হয় আমি জানি কেন। এরপর ও ইয়োজিনকে কিস করতে যায় কিন্তু করে না আর সেখান থেকে চলে যায়। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে ইয়োজিন তিয়ংকে লাইক করে। পরের দৃশ্যে আমরা দেখি জুই সাংচেনের নোটবুক দেখছে, তখন ও সেখানে চলে আসে আর বলে, যেগুলো তোমার না সেগুলো টাচও করো না। জুহি ওকে জিজ্ঞাসা করে, তুমি সিওল জেইল হাই স্কুলে যাও, ওখানে তো তারাই যায় যাদের টপ গ্রেডস রয়েছে। এতে ও বলে, হ্যাঁ, যাদের টপ গ্রেডস রয়েছে আর সাথে অনেক টাকাও রয়েছে তাদের জন্যই ওই স্কুল, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা মোটেই সেরকম না। তাছাড়া তুমি কোন স্কুলে যাও? জুহি বলে, আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম যারা অন্য সব স্টুডেন্টদের বুলি করে, সেই জন্য আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। সাংচেন বলে, তাহলেও তোমার একটা হাই স্কুল ডিপ্লোমা করে নেওয়া উচিত, আমাদের মতো গরিবদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া তুমি এই দেশে সার্ভাইভ করতে পারবে না। ইতিমধ্যে স্টোরের ওনার সেখানে আসে আর বলে, সাংচেন, তোমার একটা ফ্রেন্ড তোমার সাথে দেখা করতে এসেছে। দেন ও বাইরে যেতে থাকে আর জুহিও ক্লাস স্টোরের ভেতর থেকে ওকে দেখতে থাকে যে ওর সাথে আবার কে দেখা করতে এসেছে। জুহি তিয়ংকে দেখে অনেক অবাক হয়ে যায়। তিয়ং ওকে একটা খাম দেয় আর বলে, এটা ধরো, আমি তোমাকে একটা গিফট দিতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ, এই প্রথমবার তোমার জন্য বাবা আমার প্রশংসা করেছে। সাংচেন ওকে ওটা ফেরত দিয়ে দেয় আর বলে, এসবের জন্য আমি তোমার হেল্প করিনি।
কিন্তু তারপরেও তিয়াং ওকে ওটা দিয়ে দেয় আর বলে তুমি প্লিজ এটা রেখে দাও আর তুমিই আমার সত্যিকারের ফ্রেন্ড। জুহি বলে আরে এসব কি হচ্ছে, ওরা দুজন এত ক্লোজ। এরপর তিয়াং যখন গাড়িতে করে যাচ্ছিল তখন ওর বডিগার্ড ওকে বলতে থাকে যে ওর রুটিনে আজকে কি কি আছে। তখন তিয়াং বলতে থাকে যে আমার সাংচিয়নকে দেখে অনেক হিংসা হয়, ও ওর লাইফে যা ইচ্ছে তাই করতে পারে, যত ইচ্ছে ঘুমোতে পারে, ইচ্ছে মতো ওয়েবটুন পড়তে পারে, ওর কাছে অনেক ফ্রি টাইম আছে আর সম্ভবত ওর একটা মাও আছে। দেন ও বাড়িতে এসে ওর মায়ের ছবি দেখে ওর মায়ের কথা ভাবতে থাকে। এদিকে এরা দুজন কাজ শেষ করে স্টোর থেকে বাড়ি যাচ্ছিল, জুহি বলতে থাকে যে আজকে আমার অনেক খাটনি হয়ে গেছে। এতে সাংচুয়ান বলে কালকে তো আরও বেশি কাজ আছে, কালকে নিউ স্টক আসবে। ইতিমধ্যে জুহির অনেক খিদে পেয়ে যায়, যেটা দেখে সাংচুয়ানের হাসি পেয়ে যায়। ও ওকে ডিনার করাতে নিয়ে যায়, তখন জুহির কাছে ওর বাবার কল আসে কিন্তু ও সেটা রিসিভ করে না। এতে সাংচুয়ান বলে এটা কি তোমার মা? জুহি উত্তর দেয় না এটা আমার বাবা আর আমার মা মারা গেছেন, আমি কলটা রিসিভ করছি না কারণ উনি আমাকে বাড়ি আসার জন্য বলবেন। তাছাড়া খাবারগুলো অনেক টেস্টি হয়েছে, তুমিও ট্রাই করো। আর একটু আগে যে ছেলেটা তোমার সাথে দেখা করতে এসেছিল ও কি তোমার ফ্রেন্ড? সাংচুয়ান উত্তর দেয় ও দোষিন গ্রুপের প্রেসিডেন্ট ওয়াং এর ছেলে, আর ওর সাথে আমার ফ্রেন্ডশিপ কিভাবে থাকতে পারে? তখন জুহি বলে আমার তো মনে হয় ওর থেকে তুমি অনেক বেটার। দেন ও সাংচুয়ানের প্রশংসা করতে থাকে আর বলে যে তুমি মাঝে মধ্যে স্মাইল করো, স্মাইল করলে তোমাকে অনেক ভালো লাগে। এদিকে ওর গালে খাবার লেগেছিল, যেটা জুহি ওর হাত দিয়ে মুছে দেয় আর বলে তোমার ড্রিম কি? এতে ও বলে আগে তুমি বলো। জুহি বলে আমি নোভেলিস্ট হতে চাই আর হ্যারি পটারের মতো নোভেল লিখতে চাই। এরপর সাংচুয়ান বলে আমি বড়লোক হতে চাই আর অনেক টাকা ইনকাম করে আমার বাবা মায়ের জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনতে চাই, আর তারপর আমি বিদেশে পড়তে যেতে চাই এবং অনেক জায়গায় ট্রাভেল করতে চাই। বড়লোক হতে পারলে আমি জীবনে সার্ভাইভ করতে পারবো। এখানে ও জিনসিওকের ফ্যামিলির কথা মনে করতে থাকে। পরের দিন স্কুলে ইগেল লিস্ট বেরোয় যেখানে টপ স্টুডেন্টদের নাম লেখা থাকে, সেখানে সাংচুয়ানের নাম আসে আর বাকি স্টুডেন্টদের নাম আসে, কিন্তু সেখানে পার্কের নাম আসে না, যে কারণে পার্ক অনেক বেশি রেগে যায়। ফলে ও সাংচুয়ানকে নিয়ে গিয়ে আবারও মারতে থাকে আর বলে আমি তোমাকে টাকা দিয়েছি আর তারপরও টপ লিস্টে আমার নাম না এসে তোমার নাম আসলো কী করে? এতে ও বলে এখানে আমার কোনো দোষ নেই, তুমি ঠিকঠাক আনসার করনি। তখন পার্ক বলে আমি তোমার থেকে এত কিছু শুনতে চাই না, তুমি ইগেল ক্লাস থেকে বেরোবে যাতে করে আমি ওই ক্লাসে জয়েন করতে পারি। সাংচুয়ান বলে আমি এরকম কিছু করব না, আমি যদি ইগেল ক্লাসে থাকি তাহলে আমি অবশ্যই এসএনইউতে যেতে পারবো। পার্ক বলে দুদিন তিয়াংয়ের সাথে থেকে তুমি নিজেকে কি মনে করছো, তুমি যা খুশি করে নাও তারপরেও কিছু চেঞ্জ হবে না। এটা বলে ও ওকে অনেক মারতে থাকে। সাংচুয়ান বলে তুমি যা ইচ্ছে বলো, আমি গিভ আপ করবো না। তখন পার্ক বলে আমি এমন কিছু করবো যাতে তুমি গিভ আপ করতে বাধ্য হবে। দেন ও ওর গায়ে থুতু ফেলে সেখান থেকে চলে যায়, আর এসবের পর সাংচুয়ান অনেক বেশি রেগে যায়। এরপর ও তিয়াংয়ের জন্য রিপোর্ট বানিয়ে নিয়ে যায়, যেটা দেখে তিয়াং খুশি হয়ে যায়। তখন ও বলে তুমি কি ডিনার করে নিয়েছো? তিয়াং উত্তর দেয় যে হ্যাঁ। এতে সাংচুয়ান বলে আমার অনেক খিদে পেয়েছে, প্লিজ আমাকে একটু ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে দাও। এরপর ওকে নুডলস বানিয়ে দেওয়া হয়, তখন ও সেই ম্যাজিক্যাল স্পুনটা বের করে, যেটা দেখে তিয়াংয়ের স্টেপ মম বলেন তুমি কি সবসময় তোমার চামচ নিয়ে ঘোরো? দেন তিয়াং ওটা নিয়ে নিতে যাচ্ছিল কিন্তু ও ওটা দেয় না, এরপর ও খেতেই যাবে। আর ঠিক তখনই প্রেসিডেন্ট ওয়াং সেখানে চলে আসেন আর তিয়াংকে জিজ্ঞাসা করেন যে এটা কে, আর তখনই ওনার মনে পড়ে যায় যে এটা সেই ছেলেটা যে ওই টাকাটা তুলেছিল। দেন তিয়াং ওকে বাড়ি নিয়ে চলে আসে কারণ ওর বাবা ওকে সাংচুয়ানের সাথে মিশতে বারণ করেছিল। তিয়াং ওকে বলে তুমি এখন বাড়ি যাও, আমি পরে তোমাকে মেসেজ করে নেব। এরপর যখন ওদের মেয়ের সেই নুডলসের বাটিটা তুলতে যাচ্ছিল তখন সাংচুয়ান দৌড়ে সেখানে চলে আসে আর ওনার হাত থেকে বাটিটা কেড়ে নিয়ে ওই চামচ দিয়ে খেতে শুরু করে দেয়। ও অনেক তাড়াতাড়ি খেতে থাকে। ইতিমধ্যে তিয়াংয়ের বাবা সেখানে চলে আসেন, তিনি বলেন মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত, এক কাজ করো এখানে বসে খাও। তখন সাংচুয়ান বলে আমার খাওয়া হয়ে গেছে। দেন ও ওর চামচটা ফেলেই সেখান থেকে চলে যেতে থাকে। তখন তিয়াংয়ের স্টেপ মম ওকে আটকায় আর ওর চামচ ওকে দেয় আর বলে তুমি এসব এখান থেকে নিয়ে যাও। ওনাকে দেখে মনে হচ্ছিল ওই চামচটা ধরতে ওনার অনেক ঘেন্না লাগছে, উনি বলেন আমি যেন আর কখনো তোমাকে এখানে না দেখি। দেন ওটা নিয়ে সাংচুয়ান সেখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর প্রেসিডেন্ট ওয়াং জিজ্ঞাসা করেন ও কতবার এখানে এসেছে। এতে তিয়াংয়ের স্টেপ মম বলেন যে এই নিয়ে দুবার। ইতিমধ্যে ওনার কাছে পার্কের কল আসে, পার্ক ওনাকে সব কথা বলে দেয়। এইদিকে সাংচুয়ানের ওই চামচের ওপর অনেক বেশি রাগ হতে থাকে যে এই চামচের জন্যই ও আজকে সবার সামনে উল্টোপাল্টা আচরণ করেছে। ও সেই চামচটা ছুঁড়ে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর তিয়াংয়ের বাবা ওকে ডেকে পাঠায় আর তখন ওর স্টেপ মম বলেন যাও গিয়ে ক্ষমা চেয়ে এসো। দেন ও ভেতরে গেলে ওর বাবা ওর কাছে রিপোর্টের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু কিছুই বলতে পারে না। আর এখানে ওর বাবা বুঝে যায় যে পার্ক তার মানে ঠিকই বলেছে যে এইসবও সাংচুয়ানকে দিয়ে বানিয়েছে। এরপর ওর বাবা ওকে কাছে টেনে নেয় আর বলে এসবের জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে, আমি কি আবার তোমাকে স্টেটে পাঠিয়ে দেবো? দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তিয়াংয়ের হাতে একটা বন্দুক ছিল আর চারিদিকে সব লাশ পড়েছিল। এখানে তিয়াং অনেক প্যানিক হয়ে যায় আর বলে বাবা প্লিজ তুমি আমাকে স্টেটে পাঠিও না, তুমি যা বলবে আমি তাই করবো। ও অনেক বেশি ভয় পেয়েছিল। তখন ওর বাবা বলে তাহলে লি সাংচুয়ানের সাথে নিজেই সব ডিল করে নাও। পরের দিন তিয়াং ওর স্টেপ মমকে নিয়ে স্কুলে আসে। এরপর আমাদের ক্লাসরুমের দৃশ্য দেখানো হয় যেখানে সবাই জুহির ব্যাপারে কথা বলছিল কারণ জুহি এই স্কুলে নতুন অ্যাডমিশন নিয়েছে। আর ও UBS টিভি প্রেসিডেন্টের মেয়ে, মানে ও অনেক বড় লোক। সবাই বলতে থাকে যে ওকে নাকি UK বোর্ডিং স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। দেন ইউজিন ওর কাছে যায় আর বলে জুহি তোমাকে অনেক দিন দেখিনি। তখন জুহি বলে তার মানে এখন থেকে আমরা ক্লাসমেট, এটা অনেক ভালো হয়েছে। তাছাড়া তোমার শরীর ঠিক আছে তো?
ইউজেন বলে তুমি কি বোঝাতে চাইছো? জুই বলে যখন তুমি মিডিল স্কুলে চলে তখন তো তুমি অনেক অসুস্থ থাকতে। ইউজেন বলে সেগুলো এখন সব অতীত, তাছাড়া তুমি কি তেওয়াংয়ের জন্য এখানে ট্রান্সফার হয়েছো? জুই বলে না না। কিন্তু লি সাংচিয়ন কোথায়? আমি শুনেছি আমরা ক্লাসমেট। এতে ও বলে ও একটা বড় ঝামেলা সৃষ্টি করে ফেলেছে, সম্ভবত ওকে আজকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরপর আমাদের অফিস রুমের দৃশ্য দেখানো হয় যেখানে তিয়ংয়ের স্টেপ মম বলেন সাংচিয়ন আমার ছেলের থেকে টাকা নিয়েছে, দেন ওরা একটা ফেক মানি ট্রান্সফার লিস্ট বের করে, যেটা দেখার পর সাংচিয়ন অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে বাবা আমি সত্যিই ওর থেকে কোনো টাকা আদায় করিনি, ও আমাকে কিছু টাকা দিয়েছিল কারণ আমি ওকে হেল্প করেছিলাম সেই জন্য। এখানে ও তিয়ংকে বলতে থাকে যে তুমি তো জানো আমি তোমার থেকে কোনো টাকা আদায় করিনি, তুমি সবাইকে সত্যিটা বলছো না কেন? দেন তিয়ং এখানে সবার সামনে মিথ্যে কথা বলে যে তুমি আমার থেকে টাকা নিয়েছো অনলাইন ক্লাস সাইন আপ করার জন্য, তুমি আমাকে টাকা দেওয়ার জন্য থ্রেট দিয়েছিলে। এতে সাংচিয়ন অনেক রেগে যায় আর বলে আমি কোনোদিন এরকম করিনি, তুমি মিথ্যা কথা বলছো, তুমি হঠাৎ করে আমার সাথে এমন কেন করছো? তিয়ং বলে আমার ওকে দেখে ভয় করছে, আমি যখন একা একা থাকি তখন ও আমাকে থ্রেট দেয়, আমার মনে হয় ও আমাকে মেরে ফেলবে। দেন ওর স্টেপ মম বলেন সাংচিয়ন যদি স্কুলে থাকে তাহলে আমি আমার ছেলেকে স্কুলে পাঠাবো না। এসব বলার পর তিয়ং আর ওর স্টেপ মম সেখান থেকে চলে যেতে থাকে। দেন সাংচিয়নের বাবা তিয়ংয়ের স্টেপ মমের হাত ধরে বলেন ম্যাম আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু তিনি হাত ছাড়িয়ে নেন। ফলে ওর বাবা হাঁটু গেড়ে বসে পড়ে আর বলেন প্লিজ ম্যাম আমার ছেলেকে দয়া করে স্কুল থেকে বের করবেন না। দেন উনি তিয়ংয়ের পা ধরে বলেন প্লিজ তুমি আমার ছেলেকে একটা সুযোগ দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ইতিমধ্যে সব স্টুডেন্টরা সেখানে চলে আসে এবং ওর বাবার ভিডিও বানাতে থাকে, কিন্তু এইসব দেখে জুহির অনেক বেশি খারাপ লাগে আর ওর বাবার এমন অবস্থা দেখে সাংচিয়নের অনেক বেশি রাগ হতে থাকে। এরপর রাত্রিবেলা তিয়ং সাংচিয়নের কাছে এসে বলে তুমি আমাকে কেন ডেকে পাঠিয়েছো? এতে ও বলে তুমি আমাকে সত্যি করে বলো তো তুমি আমার সাথে এমন কেন করলে, আমি তো কোনোদিন তোমার থেকে টাকা চাইনি। এতে তিয়ং বলে আমি জাস্ট তোমাকে ইউজ করেছি কারণ তখন আমার তোমাকে দরকার ছিল তাই। দেন সাংচিয়ন ওর পকেট থেকে ওর মোবাইলটা বের করে আর বলে আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি, এবার আমি এটা সবার সামনে প্লে করব। এতে তিয়ং বলে আমি দোষিন গ্রুপের প্রেসিডেন্ট ওয়াংয়ের ছেলে, আমার বাবা তোমাকে ছাড়বে না। তখন সাংচিয়ন বলে ঠিক আছে আমি এটা অনলাইন মিডিয়া সব জায়গায় ছড়িয়ে দেবো। এটা শোনার পর তিয়ং অনেক ভয় পেয়ে যায় আর বলে তোমার টাকা চাই তাই না, নাও টাকা নাও আর ওটা ডিলিট করে দাও, কিন্তু ও কিছু বলে না আর সেখান থেকে চলে যেতে থাকে। ফলে তিয়ং মারামারি শুরু করে দেয় আর এই চক্করে সাংচিয়ন নদীতে পড়ে যেতে থাকে, ফলে তিয়ং ওকে বাঁচাতে লাগে, কিন্তু তখন সেখানে অনেক বৃষ্টি হচ্ছিল যে কারণে ওর হাত স্লিপ হয়ে সাংচিয়ন নদীতে পড়ে যায়। দেন তিয়ং নদীতে গিয়ে ওকে খুঁজতে থাকে আর এমার্জেন্সি নাম্বারে কল করে, কিন্তু তারপর হঠাৎ করে ওর কি মনে হয় আর ও সেখান থেকে পালিয়ে চলে আসে। এদিকে সাংচিয়ন নদীতে ডুবতে থাকে আর বলে ফাইনালি আমিও সত্যিই মরতে যাচ্ছি, জিনসিওকে আমি তোমার কাছে আসছি, আশা করি তুমিও শান্তিতেই আছো, ফাইনালি এই স্ট্রাগল ভরা জীবন থেকে আমিও মুক্তি পাবো। আর ঠিক তখনই ও ওর সামনে সেই গোল্ডেন স্পুন দেখতে পাই আর ওর সেই বৃদ্ধ মহিলার কথা মনে পড়ে যে এই চামচটা তোমাকে রিচ বানিয়ে দেবে, দেন ও সেই চামচটা ধরে ফেলে আর দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় আসে যেখানে ও সেই চামচটা ফেলে দিয়ে গেছিল। এরপর ও জোর জবরদস্তি তিয়ংদের বাড়িতে ঢুকে পড়ে আর তিয়ংয়ের বাবাকে বলে আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু প্লিজ আপনি আমাকে একবার খেতে দিন, জাস্ট একবার। আর ওর এইসব কথা শুনে প্রেসিডেন্ট ওয়াং ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আর এখানেই আমাদের ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। আর নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।